নমস্কার বন্ধুরা আপনার দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খবর জানাবো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং কলকাতাতে একটি নতুন ধরনের ভাইরাসের আক্রমণ ঘটেছে এই ভাইরাসের প্রভাব বিশেষ করে শিশু এবং বয়স্কদের পড়েছে ওপরে তাই আপনার বাড়িতে যদি বয়স্ক কিংবা শিশু থেকে থাকে বাচ্চা থেকে থাকে এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দেবেন যাতে তারাও সচেতন হতে পারেন বন্ধুরা এই সম্পর্কে খবর ইতিমধ্যে বিভিন্ন বড় বড় সংবাদ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়েছে আমি বিভিন্ন সংবাদ পত্রিকায় প্রকাশিত খবরের হেডলাইন গুলো আপনাদেরকে জানাচ্ছি দেখুন একটি সংবাদ পত্রিকায় লেখা রয়েছে থাবা বসাচ্ছে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুরা অন্য আরেকটি সংবাদ পত্রিকা হেডলাইন হয়েছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপে উদ্বেগ কলকাতায় আর একটি সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে অ্যাডিনো ভাইরাসের আতঙ্কে কাঁপছে রাজ্য আক্রান্ত শিশু থেকে বয়স্ক এই হেডলাইন দিয়ে খবরগুলো ছাপানো হয়েছে কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কয়েকশো শিশু জ্বর সর্দি কাশি কমার কোনো লক্ষণ নেই উপসর্গগুলো মিলে যাচ্ছে সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো অর্থাৎ সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বর হলে যেই ধরনের উপসর্গ হয়ে থাকে এই ভাইরাসের আক্রমণেও একই ধরনের উপসর্গ হয়ে থাকে তাই প্রাথমিকভাবে এই অ্যাডিনো ভাইরাসের আক্রমণকে চিনে নিতে একটু সময় লেগে যায় একটু অসুবিধা হয় ইতিমধ্যে কলকাতা শহরের একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে শহরের ইতিমতো উদ্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে লাগাতার জ্বর সর্দি কাশি চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে ওঠা অনেকটা কনজাংটিভাইটিসের মতো বেশি রকম বাড়াবাড়ি হলে ফুসফুস পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে চিকিৎসকরা জানাচ্ছে কোনো কোন ক্ষেত্রে সম্পূর্ণরূপে সুস্থ হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত লেগে যাচ্ছে রীতিমতো উদ্যোগের পরিস্থিতি এই মুহূর্তে শহরের বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনোভাইরাস আক্রান্ত শিশুদের ভিড় কয়েকশো শিশু ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে শহরের বড় বড় বেসরকারি হাসপাতালগুলিতে উপচে পড়ছে শিশুদের এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আসে বলে জানানো হয়েছে শেষে আরেকবার জেনে রাখুন এই ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় তাহলে শ্বাসকষ্ট গলা ব্যথা জ্বর সর্দি কাশি ডায়রিয়া ইত্যাদি উপসর্গ হতে পারে তাই আপনার বাড়ির যদি কোনো শিশু বাচ্চা কিংবা বয়স্কদের মধ্যে এই উপসর্গগুলো লক্ষ্য করেন তবে সত্য ডাক্তারবাবুকে দেখিয়ে নিন চিকিৎসা করিয়ে নিন যাই হোক এই খবরটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও সচেতন হতে পারে আর পারলে ভিডিওটিকে একটি লাইক করবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ